প্রাধুর বৃষ্টিতে হবিগঞ্জে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। সড়কের প্রধান সড়কগুলো ডুবে গেছে পানিতে। এতে চরম ভোগান্তিতে স্কুল কলেজের শিক্ষার্থী সহ কর্মজীবী মানুষ। ভোরে বৃষ্টি থামার পর পানি কিছুটা নামতে শুরু করলেও এখনও অনেক সড়ক রয়েছে পানিতে নিমজ্জিত। জলাবদ্ধতার সর্বশেষ খবর জানাতে এই মুহূর্তে ইনাতাবাদ এলাকায় আছেন সহকর্মী রাশেদ আহমেদ খান, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। বৃহস্পতিবার দুপুর থেকে টানা বৃষ্টি এবং সারা রাতের বৃষ্টিতে হবিগঞ্জের বিভিন্ন এলাকায় প্রধান সড়কে পানি দেখা দিয়েছে এবং পানিতে নিমজ্জিত ছিল হবিগঞ্জের প্রধান সড়কগুলো। তবে আজকে ভোর থেকে বৃষ্টি থামার পর কিছুটা পানি নামতে শুরু করেছে। এরপরও হবিগঞ্জের যে বিভিন্ন সড়ক আছে, যে জনবহুল সড়ক আছে, এই সড়কগুলোতে এখনও পানি রয়েছে। আমরা দেখেছি যে আমি এখন যে সড়কটিতে আছি, হবিগঞ্জের একটি জনবহুল এলাকা ইনাতাবাদ এলাকা, এই এলাকার একটি সড়ক পানিতে নিমজ্জিত রয়েছে এবং এই এলাকার আরও কয়েকটি সড়ক পানিতে এখনও নিমজ্জিত রয়েছে। আমরা দেখেছি যে সকাল থেকে এখানে যারা এই এলাকার মানুষ, তারা পায়ে হেঁটে বা রিক্সায় চলাচল করছেন, বিভিন্ন ধরনের দুর্ভোগে পড়ছেন। আমরা কথা বলেছিলাম যারা এখানে ভুক্তভোগী আছেন, তারা জানিয়েছেন যে সামান্য বৃষ্টি হলেই হবিগঞ্জে বিভিন্ন সড়কে পানি দেখা দেয় এবং বাসা বাড়িতে পানি ডুবে যায়। অনেক সময় এই পানির কারণে মানুষের যে দুর্ভোগ দেখা দেয়, বারবার তারা বিভিন্ন পৌর কর্তৃপক্ষের কাছে তারা দাবি জানিয়ে আসছেন যে হবিগঞ্জের এই জলাবদ্ধতা থেকে তারা যাতে মুক্তি পেতে পারেন, কিন্তু পৌর কর্তৃপক্ষ বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে বলে জানালেও প্রকৃতপক্ষে যুৎসই কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, যার কারণে সাধারণ মানুষ, বিশেষ করে হবিগঞ্জের যে সাধারণ মানুষ, সে মানুষ জলাবদ্ধতার কারণে একটি বিশাল ধরনের সমস্যায় পড়েছেন এবং তারা এই অবর্ণনীয় দুর্ভোগের তা বারবার বলার পরও, হবিগঞ্জ একটি প্রথম সারির পৌরসভা হওয়ার পরও এই দুর্ভোগ থেকে তারা রেহাই পাচ্ছেন না। তো আমরা কথা বলেছিলাম এবারে পৌর কর্তৃপক্ষের সাথে। পৌরসভার মেয়র আতর রহমান সেলিম আমাকে জানিয়েছেন যে হবিগঞ্জের যে জলাবদ্ধতা, এটা পুরান বিষয়, দীর্ঘদিনের বিষয় এবং বিশেষ করে হবিগঞ্জের যে সড়কগুলো, এই সড়কগুলো যে যে পরিমাণে উচ্চতা রয়েছে, এর চেয়ে বাসাবাড়ি বেশি বেশি বাসাবাড়ি হওয়া এবং বাসাবাড়িগুলো উঁচু করে বাসা তৈরি করার ফলে সড়কগুলো নিচে নেমে গেছে, যে কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এছাড়া হবিগঞ্জের যে পুরাতন খোয়াই নদী, এই খোয়াই নদীতে বিভিন্ন উচ্ছেদ এবং বিভিন্ন ধরনের দখলের কারণে এই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, পানি নিষ্কাশন হচ্ছে না। তবে সব মিলিয়ে বলা যায় যে হবিগঞ্জের যে জলাবদ্ধতা, এটি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে এবং এই জলাবদ্ধতা থেকে মুক্তি চান সাধারণ মানুষ। এই ছিল আজকে জলাবদ্ধতার বিষয়ে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম হবিগঞ্জ থেকে।